জব ইংলিশ বিডির পক্ষ থেকে শুরুতেই আপনাদের আন্তরিক ধন্যবাদ আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন কোশ্চেন সলভ করবো এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় এসে থাকে দেখেন শুরুতেই আমাদের জন্য প্রথম কোয়েশ্চেন দেখেন প্রথম কোয়েশ্চেন এখানে বাক্য আমরা দেখতে পাচ্ছি দ্যাটস ড্যাশ হার্ড স্টোরি টু বিলিভ দেখেন এখানে আর্টিকেল হিসাবে এ নাম্বার অ্যান্সার হবে দ্যাটস এ হার্ড স্টোরি দুই নম্বর কোয়েশ্চেন দেখেন দ্য মেজর নিডস টু মেক ওভার অ্যান ইমেজ কারণ দেখেন এখানে ইমেজ যেহেতু ভাওয়াল দেওয়া শুরু হয়েছে এই জন্য এখানে অ্যান হবে একটি অর্থে এখানে অ্যান হবে ইউরোপ ইস এটা দা হবে দেখেন সুপারিটিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসেবে দা বসে দ্যাটস হার্ড স্টোরি এটা রিপিট কোয়েশ্চেন এখানেও এ হবে দ্যাটস এ হার্ড স্টোরি দ্য মেজর নিডস টু মেক ওভার অ্যান ইমেজ ওকে দেখেন অনলি ইউরোপ পিপুল অনলি ড্যাশ পিপুল আর আফটার ডেথ দেখেন অনলি ভার্চুয়াস পিপুল আর রিমেম্বার আফটার ডেথ মানে হলো শুধুমাত্র যারা গুণী ব্যক্তি তারাই মৃত্যুর পরে স্মরণীয় হয়ে থাকবে এখানে ভিশিয়াস মানে হলো দুষ্ট লোক কন্ডেম মানে হলো যারা ঘৃণিত ব্যক্তি এটা হতে পারে না দেখেন ওয়াইফ মানে হলো স্ত্রী ফরগটের মানে ভুলে যাওয়া এটাও মিনিংয়ে মেলবে না ব্রেভ এটাও হবে না অনলি ব্রেভ অনলি ব্রেভ পিপল আর ফর গোটেন আপনার এটা তো পুরোটাই কন্ট্রাডিক্টোরি ফার্স্ট নাম্বার দেখেন ইট ইস পসিবল টু মিটিগেট দ্য সাফারিং মানে কষ্টগুলোকে কমানো সম্ভব না কোলেস্ট্রল লং আইডেন্টিফাইড এস কিলার বিকজ দ্য পেশেন্ট হ্যাজ ইনফরমেশন অফ ড্যান্জার অফ

অ্যান্ড লাইকলি টু অপারেশনাল ইন টু ইয়ার্স লাইকলি টু এইটার পরিবর্তে এখানে হবে লাইকলি টু বি হওয়া অর্থে নয় নম্বর কোয়েশ্চেন দেখেন সাইমা ক্লেমস দ্যাট ক্যাটস মেট দ্য বেস্ট পেট এটার অ্যান্সার হবে মেক দ্য বেস্ট পেটস ডি নম্বর অ্যান্সার হবে উই ওয়ার অ্যাট সারপ্রাইজড অ্যাট হি সাকসেস ইন কম্পিটিশন এখানে অ্যাট হবে না অকজুলারি ভার্ভ এবং মেইন ভার্ভের একটা অ্যাডভার্ভ হবে এ নাম্বার অ্যান্সার হবে উই ওয়ার ওয়ার্ল্ড সারপ্রাইজ এখানে ওয়াল এটা একটা অ্যাডভার্ভ সম্পূর্ণ অর্থে সম্পূর্ণরূপে তাহলে উই ওয়ার ওয়ার্ল্ড সারপ্রাইজ আমরা সম্পূর্ণরূপে বা অবাক রূপে অবাক হয়েছিলাম তার সফলতায় এবার দেখেন ফাইন্ড আউট দ্য মিসিং ওয়ার্ড এখানে কোনো গ্যাপ দেওয়া নেই কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে শব্দটা কোথায় মিসিং আছে এবং কোন শব্দ মিসিং আছে টাঙ্গাইল ইজ ফেমাস ড জামদানি শাড়ি দেখেন এখানে মনে হচ্ছে যে এখানে গ্যাপ হবে তাহলে বি নাম্বার অ্যান্সার হবে টাঙ্গাইল ইজ ফেমাস পর জামদানি শাড়ি আবার দেখেন টাঙ্গাইল ইজ ফেমাস জামদানি শাড়ি দেখেন মিলতেছে না তার মানে এখানে ফেমাস পর হবে বিখ্যাত রাশেদ হ্যাং আপ দ্য ফোন জান্নাতস হাইট ইজ দ্য সেম এ মাই হাইট তাহলে দেখেন এখানেও মিসিং আছে এখানে এজ হবে জান্নাত হাইট ইজ অ্যাজ দ্য সেম মাই হাইট অর্থাৎ হলো জান্নাতের উচ্চতা আমার উচ্চতার একই দ্যাটস এখানে এ হবে দ্যাটস এ হার্ড স্টোরি টু বিলিভ উই হ্যাভ বিন ওয়ার্কিং দিস মর্নিং এখানে সিন্স হবে সময়টা নির্দিষ্ট দিস মর্নিং এই জন্য এখানে সেন্স হবে উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং ষোলো নম্বর কোয়েশ্চেন দেখেন এটা হলো অপোজিট মিনিং বের করতে হবে ভলনারেবল মানে হলো যেটা দুর্বল তার মানে ফ্র্যান্টিক মানে ক্ষিপ্র বা পাগলাট এটা হবে না ফিবল মানে দুর্বল সমর্থক এটা হবে না সিম্পল মানে সাধারণ সিকিউর মানে নিরাপদ তার মানে এটাই হবে ইনিশিয়াল দেখেন ইনিশিয়াল মানে শুরুর দিকে বা প্রাথমিক এটার বিপরীত শব্দ হবে ফাইনাল ডেফিসিয়েন্ট মানে ঘাটতি এ নাম্বার অ্যান্সার দেখেন নেসেসারি মানে প্রয়োজনীয় বি নাম্বার অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত সি নাম্বার ফ্ললেস মানে হলো। নিখুঁত ইমপেসি ইমপেকিবল এটাও হবে না সিম্পল হবে না এটা হবে অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত ইউনিটি মানে মিল এটার অ্যান্টোনিম হবে ডিসকট কমেন্স মানে শুরু করা দেখেন এটার অ্যান্টোনিম হবে টার্মিনেট মিনিট মানে শেষ করা ধন্যবাদ